আমরা একটি সিলিন্ডার ক্রিয়েট করব। সিলিন্ডার ক্রিয়েট করার পর আমরা এর রেডিয়াস 0.06 থিকনেসটা করে নেব, আর সাবডিভিশন অ্যাক্সিস আমি কমে নিলাম, 8 করে দিলাম, আর এখানে সাবডিভিশন ক্যাপ শূন্য করে দিলাম। সাবডিভিশন ক্যাপ আমি শূন্য করে দিলাম। করার পর এখন সাবডিভিশন হাইট আমি একটু বাড়িয়ে দিব, আরও বাড়ালাম, যাতে করে আমার বেন্ড খুব স্মুথলি হয়। আর এর হাইট আমি 3 করে দেব, কারণ টপ ভিউতে যাচ্ছি। টপ ভিউতে যাওয়ার পর নাম্বার 4 প্রেস করব। 4 প্রেস করে আমি এটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে একটা থাকবে। তো পার্সপেক্টিভে যাব এখন, লাইক ফ্রন্ট ভিউ আমরা এখানে এই পর্যন্ত টেবিলের অংশটি আমরা তুলে দিব। ওকে, এবার আমরা পার্সপেক্টিভে চলে যাচ্ছি ভিউয়ার্স। এখন আমি নাম্বার 5 প্রেস করব। তাহলে এখন আমরা নির্দিষ্ট আমরা ইয়ে করে দিলাম, এখানে আসলে আমাদের 2 থাকবে, আর এখানে বাকি 1 এখানে বেন্ড করে দেব আমরা, বাঁকা হবে। তো এবার ভিউয়ার্স, এখানে আমি চলে যাই রাইট অথবা লেফট ভিউতে যাচ্ছি, লেফট, ইয়েস। তো এবার আমি আপনাদের পার্সপেক্টিভ থেকে দেখালে সুবিধা হবে, পরে আমরা লেফট অ্যান্ড রাইট ভিউ আমরা করব, কারণ আমাদের এইদিকে বাঁকা হবে। হ্যাঁ, ডিফর্ম থেকে এখন নন লিনিয়ার, নন লিনিয়ার, এখান থেকে বেন্ড, বেন্ড অপশনে যাব। এখানে আমরা বেন্ড অপশন আমরা ক্লিক করার পর দেখুন এখানে একটি নাম্বার 4 প্রেস করি, তাহলে দেখবো যে আমরা ওই যে হোয়াইট কালার একটি লাইন ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা কার্ভেচার যখন বাড়াবো তখন আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের এটি বেন্ড হয়েছে। হ্যাঁ, তো এখানে এক কাজ করব, আমরা এটাকে ম্যানুয়ালি আমরা রোটেট করতে পারি, ই প্রেস করে আমরা এই দিকে রোটেশন করতে পারি, লাইক এখানে রোটেশন ওয়াই 90 ডিগ্রি হবে। তো এবার আমরা যদি নাম্বার 5 প্রেস করি তাহলে দেখা যাচ্ছে এরকম, তার মানে আমাদের হাইট বেন্ড অপশন, আমি আবার বলি, চ্যানেল বক্স থেকে আমরা তখন বেন্ড অপশনে যাব। এখানে হাই বাউন্ড আমরা টোটাল শূন্য করে নেব উপরের অংশটা, আর লো বাউন্ড আমরা এবার যেতে পারি লেফট ভিউ অথবা রাইট ভিউতে যেতে পারি। লো বাউন্ড আমরা কি করব, এখানে সিলেকশন করে অথবা আউটলাইনার থেকে আমরা বেন্ড সিলেকশন করে এখানে এখান থেকে আমাদের বেন্ড হবে, এইখান থেকে আমাদের অংশটি বেন্ড হবে। তো এবার আমরা লো বাউন্ড বাড়িয়ে দেব, লো বাউন্ড যা আছে তাই থাকবে, বাট আমাদের কার্ভেচারটা বাড়বে। কার্ভেচার আমরা এখানে একদম পুরো ফুল 300 করে দিতে পারি, তাহলে দেখুন 300 করে দিলে আবার এখানে একটা ইউ শেপ এর কাছাকাছি চলে আসতেছে। আমাদের মনে হয় মেবি এরকম রাখাটাই বেটার হবে, প্রয়োজন আমরা এখন আরেকটু উপরে তুলতেছি, ব্যাস, যাতে যাতে করে আমাদের এই যে এই বরাবরটা এখানে আমাদের ফ্লোরের সাথে থাকে। লো বাউন্ড আমরা আরেকটু কমাচ্ছি, আমরা আরেকটু এই এরকম হচ্ছে না, তো এখন 0.2 বেশি হয়ে যাচ্ছে। তাহলে এক কাজ করবো ভিউয়ার্স, আমরা এখানে এসে আমরা এই পেন্ড অংশটি ধরে আমরা এখানে কার্ভেচারটা আমরা 4-5 দিয়ে দেখি, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে আমরা এখন এখানে এই বরাবর টোটাল এই বরাবর আমরা নিতে পারি, রাইট? আপনি কতটুকু বেন্ড চাচ্ছেন আসলে সেটার উপর ডিপেন্ড করে এখানে। হ্যাঁ, তো আমরা এইভাবে বেন্ড করার পর এবার পার্সপেক্টিভ ভিউতে যাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমাদের এই অংশটি নিয়ে কাজ করতে হবে। আমরা এর মধ্যে আরেকটি বেন্ড অ্যাপ্লাই করতে পারি, ধরুন আমরা এটা এখানে অ্যাপ্লাই করার পর এখান থেকে আমাদের হিস্ট্রি ডিলিট করতে হবে। হিস্ট্রি ডিলিট করার পর আমরা এই আমাদের টেবিলের পায়ের অংশটির বেন্ড অলরেডি হয়ে গেল। এবার এখানে আবার আমরা বেন্ড অ্যাপ্লাই করব, দেন সিলেকশন করে বেন্ড করার পর এখানে
আমরা এবার উপরের হাই বাউন্ড উপরের অংশটি ধরব দেন এখান থেকে কার্ভেচার কার্ভেচার করার পর আমরা এখানেও আবার এক কাজ করব এই দিকটা রোটেশন ওয়াই 90 ডিগ্রি সরি করে নেব তাহলে দেখুন এই দিকে আসছে আর এখানে এবার আমরা লো বাউন্ড শূন্য করে নেব আর W প্রেস করে আমরা এই অংশটি এই এরকম উপরে তুলে নেব রাইট ওকে এই পর্যন্ত নেব নেয়ার পর এখন আমরা কি করব কার্ভেচারটি আরো একটু এরকম ভাবে বাঁকা করে দেব এখানে সমানভাবেই রাখতে চাচ্ছি আমি এন্ড দেন হাই বাউন্ড বাস 0.3 দিতে পারি শূন্য বাস এবার আমি এখান থেকে 350 এনাফ তো ভিউয়ার্স আমি এখান থেকে এবার আমি হিস্ট্রি ডিলিট করে নিব হিস্ট্রি ডিলিট করার পর এবার এটিকে রাইট বাটন ক্লিক করে আমি ভার্টেক্স ধরে প্রয়োজনে এখানে আমি একটু আপ করে দিতে পারি আপ করে দেওয়ার পর এখানে রাইট বাটন ক্লিক করে ফেস এক কাজ করব আমরা এইভাবে বাড়িয়ে নিব পরে আমরা মাল্টি কাট অ্যাপ্লাই করতে পারি এখানে এরকম একটা জায়গায় আমরা মাল্টি কাট ইউজ করতে পারি যাতে থ্রি প্রেস করলে আমাদের এই জায়গাটা খুব চমৎকারভাবে রাউন্ড শেপ তৈরি হয় নাম্বার ওয়ান প্রেস করব এবার আমরা কি করব এখানে রাইট বাটন ক্লিক করে আর প্রেস করে এটা আমরা সমান করে দেব ওকে আর এখানে আমরা ওই রকম একটা ক্লিপ অলরেডি ক্রিয়েট করে নেব তাহলে ভিউয়ার্স আর এখানে চাইলে আপনি আরেকটি মাল্টি কাট দিয়ে নিতে পারেন ওকে এবার আমরা এক কাজ করব এখানে যে ক্লিপটি তৈরি করার জন্য ভিউয়ার্স আমাদের যে কাজটি করতে হবে আচ্ছা এক কাজ করি আমরা এটাকে মিরর করে নিচ্ছি মিরর করে তারপরে বাকি কাজটা আমরা সম্পন্ন করব কিভাবে মিরর করব এখানে এবার আমরা ফ্রন্ট ভিউতে সরি রাইট ভিউতে যাচ্ছি রাইট অর লেফট এখানে এই বরাবর আমরা নিব এখন ডি এন্ড ভি প্রেস করে আমরা এটা সেন্টার অ্যাক্সিস বা ডি এন্ড এক্স ব্যাস সেন্টার করে নিলাম এখান থেকে আমরা এবার এটিকে আমরা মিরর করব শিফট প্রেস করে রাইট বাটন ক্লিক করে মিরর অ্যাপ্লাই করলাম মিরর অ্যাপ্লাই করার পর এখান থেকে আমাদের এক্সিস চেঞ্জ করে নিতে হবে আমাদের এক্সিসটা জেড জেড বরাবর আছে দেখুন অলরেডি মিরর হয়ে গেছে আর থ্রিসল্ড 0.001 আছে তার মানে এখানে আমাদের অলরেডি এটি ফিক্সড হয়ে গেছে তার মানে দুইটা আমাদের ওয়েল্ড হয়ে গেছে হয়নি ওয়েল্ড অথবা ব্রিজ এটা আর এই অংশ দুইটা আমরা ধরে ভিতরের অংশ দুইটা আমরা ডিলিট করে দেব দেন বা এখান থেকে এবার ব্রিজ করে দিতে পারি ব্রিজ করে দেওয়ার পর এবার ভিউয়ার্স আমরা এখানের যে কোনো একটি এজ আমরা বা দুইটি ফেলে দেই কন্ট্রোল ব্যাক স্পেস এন্ড দেন এখানে আমরা এবার মাঝখানে কন্ট্রোল প্রেস করে মিডল বাটন চেপে দিলে আমাদের এখানে মাঝখানে একটি সেগমেন্ট অলরেডি ক্রিয়েট হয়ে যাবে ওকে গুড এবার আমরা এখানে এখন একটি ক্লিপ তৈরি করব এখানে আমরা একটি আবার সিলিন্ডার নিলাম দেন ই প্রেস করে আমরা রোটেশন যে 90 ডিগ্রি আমরা এখানে রাউন্ড করে নেব আচ্ছা এই দিক না আমাদের এই দিকটা হবে সরি এদিকে 90 ডিগ্রি আমরা করে নিব এখানে রেডিয়াস আমরা একটু বড় রাখবো লাইক 0.08 বা 5 আমরা পরে বাড়িয়ে নেব এখানে ভিউয়ার্স কাজ করি হাইট সেগমেন্ট সরি এখানে 8 করে দিলাম এন্ড দেন ক্যাপ শূন্য এবার আর প্রেস করে আচ্ছা আমি এখানে কয়েকটা বের করে নিচ্ছি সাবডিভিশন হাইট দিয়ে নিচ্ছি নেয়ার পর এবার আমরা এখানে হাইট এখান থেকে এবার কমিয়ে নেব এখানে
টপ ভিউ থেকে আমরা অ্যালাইন করে নিতে পারি বা এরকম রাখতে পারি। এবার এটিকে আমরা আরেকটু বড় করে নিচ্ছি, 0.5 করে নিচ্ছি, সরি অনেক বড় হয়ে গেল, 2 বাস এনাফ। তাহলে এখন ভিউয়ার্স আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ফেস ধরে আমাদের এই অংশটি আমরা ফেলে দেব, অ্যান্ড দেন এটি আমরা ফেলে দেব আর টোটালি এটি আমরা অবশ্যই ফেলে দেব। আর এখানে চাইলে আপনি ভার্টেক্স কমিয়ে নিতে পারেন, এজ কমিয়ে নিতে পারেন। এইভাবে আমরা ইয়ে করে নিলাম। দেন এখন সেগমেন্ট আমি কি করব, এটাকে আরো অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন আর প্রেস করে স্কেল করব, বাস বা এইদিকে একটু বড় করে নেব, আরেকটু স্কেল করতে পারি এই। আর এখানে আমি যে কাজটা করব, দেখুন এই পাশের এজ, দেন শিফট ধরে এখানের এজ ধরব এটি, আর এই দুইটা ধরে এবার আর প্রেস করে এখানে এক্সট্রুড করে দেব, রাইট? যদি কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করতে চাই তাহলে এইভাবে আমি টেবিলের সাথে অ্যাড করে দেব। এবার অ্যাড করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখুন, এখন আমি 3 প্রেস করলে আমার এই অংশটি স্মুথ হয়ে যাবে। দেন এখানেও আমি 3 প্রেস করে স্মুথ করে নেব। তবে একটা বিষয় হচ্ছে এখানে দেখুন, এখানে আমরা চাইলে এটি রাখার দরকার নেই, কারণ এটা আমাদের অযথা একটা পলি, বা এটা আমরা ডিলিট করে দিলাম। লাইক এখন আমরা এখানে কাছাকাছি একটা মাল্টি কাট না দিলেও কোনো প্রবলেম নেই, আমরা দিয়ে নিচ্ছি। দেন 3 প্রেস করব যাতে করে আমাদের এসএস 5 পাইপটি আমাদের ক্রিয়েট হয়ে যায়। ওকে, এখন এখানে এই অংশটাতে আমরা এটিকে আমরা আরেকটু উপরে তুলে নিব, আচ্ছা অথবা এইরকম রাখবো, আর না হলে আরেকটু চাপিয়ে দেব, যেটা হচ্ছে ভার্টেক্স ধরে এই অংশটা ধরলাম, দেন শিফট ধরে এখান থেকে এই অংশটা ধরলাম মাঝখানের লাইনটা ছাড়া, আর প্রেস করে আমরা এখন এই দিকে একটু চাপিয়ে দেব, ঠিক আছে? দেন এবার কন্ট্রোল প্রেস করে আমরা এক কাজ করব, এই পাশের অংশটা আমরা এই পাশের ভার্টেক্স গুলা রেখে এখানে W প্রেস করে এখন এই দিকটা আরেকটু বেন্ড করে দিব, নাইস। এখন আমরা ভিউয়ার্স এখানে এর থিকনেসটা দিব, যেভাবে এখান থেকে ফ্রিজ ট্রান্সফর্ম দেন হিস্ট্রি ডিলিট করে এখানে আমরা এখন টোটাল ইয়ে ক্রিয়েট করব, যেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা টোটাল ফেস ধরলাম, ফেস ধরে আমরা এটিকে এক্সট্রুড করব। এখান থেকে আমরা এক্সট্রুড করতে পারি, এখানে এক্সট্রুড করার পর আমরা এখানে চাইলে একটু থিকনেস বাড়াতে পারি। তবে আমাদের মনে হয় এক্সট্রুড করার আগে আমাদের যে কাজটা করতে হবে ভিউয়ার্স, ওকে আন্ডু দিয়ে নিলাম কারণ আমার এক্সট্রুড কমান্ড পড়ে গিয়েছিল। কন্ট্রোল 1 প্রেস করে এখন আমি এখন ফেস ধরে এখানে এক্সট্রুড করব, এক্সট্রুড করে এখানে প্রয়োজনে 0.5, অনেক বেশি হয়ে গেছে, সরি 0.03, আরো কমিয়ে নিতে হবে, 0.03 না সরি 0.02, নাইস। থিকনেস আমার আরো আরো কমবে, এটা এত মোটা হবে না, 0.01, ওকে। আর এখানে চাইলে আমি একটা ডিভিশন এইভাবে না দিয়ে আমি এক কাজ করতে পারি, অবজেক্ট মোডে এসে এখানে মনে হয় আমার একটু ফ্রন্ট ভিউতে যাওয়া দরকার, নাম্বার 4 রাইট বাটন ক্লিক করে কোন একটা ভার্টেক্স আমার এখানে, আচ্ছা সিমেট্রিটা আমি অন করে নিব, এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রি শিফট কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি এখানে এক্স দিয়ে নিলাম, আচ্ছা নিচ্ছে না, ওকে ফাইন, যদি না হয় তাহলে আমি এক কাজ করব, এইভাবে
মোটামুটি এরকম একটা থিকনেস আমি রাখবো। দেন এখানে এবার আমি সিমেট্রিটা অফ করে দিব, শিফট কন্ট্রোল ওয়াই সরি শিফট প্রেস করে মাল্টি কাট লাইক এখানে একটা মাল্টি কাট, এখানে একটা মাল্টি কাট। দেন এবার আমি পার্সপেক্টিভে চলে যাচ্ছি ভিউয়ার্স, নাইস। এবার এখানে এখানে একটা মাল্টি কাট, আচ্ছা সরি মাল্টি কাট দেবো, দেন এখানে একটা মাল্টি কাট দেবো, ওকে। তো এবার এখানে আমি টোটাল থ্রি প্রেস করলে দেখুন আমার চমৎকার একটি ক্লিপ অলরেডি তৈরি হয়ে গেল, নট ক্লিপ আসলে, এটা একটা সাপোর্ট পাটাকে ধরে রাখার জন্য যে সাপোর্ট দিবে এই আর কি টেবিলের উপরে, রাইট। এখানে এই বরাবর আমি এটাকে রাখতে পারি, ব্যাস। দেন সামান্য একটু স্কেল করে দিতে পারি, নাইস। এখন এটিকে আমি কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিব, কন্ট্রোল ডি জাস্ট এখানে আমরা দিয়ে দিলাম। এবার ভিউয়ার্স এটাকে এই টেবিলটিকে আমি এখন ডি প্রেস করে এখানে এই বরাবর কন্ট্রোল ওয়ান প্রেস করে আইসোলেট করে এবার আমি ফ্রন্ট ভিউতে চলে যাচ্ছি, ফ্রন্ট অ্যান্ড ফ্রন্ট ফ্রন্ট অর রাইট অর লেফট, এখানে ডি অ্যান্ড ভি এখানে আসলাম। এখান থেকে এখন অনলি ডি প্রেস করে আমি এই মাঝ বরাবর রাখলাম অ্যান্ড ডি এক্স প্রেস করে আমি এই বরাবর রাখলাম পিভট পয়েন্ট, পিভট পয়েন্ট যাতে করে আমি এখানে এরকম ভাবে ঘুরিয়ে দিব, রাইট, ওকে। এখন কন্ট্রোল ওয়ান প্রেস করে আমি এখানে আমার এখানে আরেকটু বেন্ড হবে। তো ভিউয়ার্স এখন আমি এখানে কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে ভার্টেক্স ধরে দেখুন এই তিনটা ভার্টেক্স অথবা একটা ভার্টেক্স ধরবো মাঝখানের, কিবোর্ড থেকে বি প্রেস করে সফট সিলেকশন, দেন আমরা ব্রাশ সাইজ সফট সিলেকশন ব্রাশ সাইজ একটু কমিয়ে নেব বি চেপে ধরে, ওকে। অনেক বড় হয়ে গেছে, এইভাবে ব্রাশটা আমরা একটু কমিয়ে নেব লাইক আমাদের ফলোপটা আমরা ঠিক এই বরাবর রাখবো। এখন আমরা দেখা গেছি কি এরকম একটু বেন্ড করে নিতে পারি সামান্য একটু, অথবা আমরা আরও দুইটা ধরি, দুইটা ধরলে আমাদের একটু এইরকম হবে, ওকে। আমরা এইভাবে সামান্য একটু এই দেন কন্ট্রোল ধরে এইটা কন্ট্রোল ধরে এইটা ডিসিলেক্ট করে আমরা এখন আরেকটু এরকমভাবে বাঁকা করতে পারি, নাইস, ওকে। তাহলে ভিউয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিভাবে একটি অ্যাসেস পাইপ আমরা টেবিলের পায়ের অংশটা তৈরি করে ফেললাম। দেন এখন ভিউয়ার্স আমরা এখানে আমাদের এখানে যে কাজটি আছে এখানে দেখবেন প্লাস্টিকের একটি অংশ থাকে যাতে করে ফ্লোরে বা কোনো স্কেচ না পড়ে, হ্যাঁ। তো এখানে এবার আমরা এক কাজ করব, এখান থেকে আমরা সফট সিলেকশন অফ করে দিব লাইক এই বরাবর আমরা কিছু ইয়ে সিলেক্ট করব, ফেস আমরা সিলেকশন করলাম লাইক দেন ওকে, হ্যাঁ। এবার আমরা এখানে এক কাজ করব, সিমেট্রি অন করে দেখি, সিমেট্রি অন করব জেড এক্সিস বরাবর, আচ্ছা। আমাদের এটা হিস্ট্রি ডিলিট না করলে আসলে আমরা বুঝতে পারবো না, আমাদের সরি ফ্রিজ ট্রান্সফর্ম দেন হিস্ট্রি, সেন্টার পিভট করা দরকার নেই। এখন এখানে যেই ভার্টেক্সটি ধরবো দেখুন এখন আমাদের সিলেকশন হয়ে গেছে, তখন আমাদের আসলে হিস্ট্রি ডিলিট করা হয়নি বিধায় আমাদের বিভিন্ন কমান্ড ছিল সেই কারণে সে আমাদের সিমেট্রি কাজ করেনি। তো এখন আমরা কাজ করব এখান থেকে এই অ্যান্ড দেন এই পর্যন্ত আমরা একটি প্লাস্টিকের আদার্স এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। তো আমরা এখানে
চাইলে এর সাথে আমরা অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, এর সাথে আমরা অ্যাড করে দিতে পারি। লাইক এখন এইটুকু অংশে আমরা এক্সট্রুড করব। এক্সট্রুড করার পর এখন আমরা কি করব, জেডএক্সিস এইভাবে 0.03 করে নিচ্ছি। আচ্ছা, নাম্বার ওয়ান প্রেস করি তাহলে সবচেয়ে আমাদের জন্য আরও আরও একটু বেটার হবে। 0.3 না প্রেস করে আমরা এক কাজ করব, 0.2, গুড, এইটুকু। এবার আমরা এখন রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন মাল্টিকাট, ঠিক এই বরাবর আমরা একটি মাল্টিকাট ইউজ করব, দেন এই বরাবর একটি মাল্টিকাট এখানে, অ্যান্ড দেন এখানে, রাইট, সেম একই জায়গায় আমাদের এখানে একটা ক্রিয়েট হবে, এখানে একটা একটু কাছাকাছি আমরা দিচ্ছি, হ্যাঁ এইরকম আর কি। তাহলে ভিউয়ার্স, আমরা এখন 3 প্রেস করলে আমাদের এই অংশটি সম্পূর্ণ ডিফারেন্ট অ্যান্ড চমৎকার একটা লুক আমরা দেখতে পাচ্ছি। এখানে এবার সিমেট্রিটা আমরা অফ করে দিচ্ছি। অফ করার পর এখন এটিকে আমরা ই প্রেস করে এই দিকে বেন্ড করে দিব, বাঁকা করে দেব, রাইট। দেখুন বাঁকা হয়ে গেল। এখন এখানে আমরা এক কাজ করব, এটি আর এটা কন্ট্রোল বা শিফট ধরে আমরা এইভাবে ক্লোন করে নিয়ে নিচ্ছি। এটি আমি রোটেশন হচ্ছে -10 আর এটাকে আমি +10 রোটেশন দিয়ে দিচ্ছি, তাহলেই হলো।